হে বিউটিফুল মাইন্ডস, সবাই কেমন আছো? আসসালামুআলাইকুম। আমি আজকে তোমাদের সাথে আমার অনেকদিন আগের রেকর্ড করা একটা ব্লগ শেয়ার করব। আমি রিসেন্টলি আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার আসলে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, সো ভাবলাম যে এই ভিডিওটা রেডি ছিল তোমাদের সাথে শেয়ার করি, প্লাস ঈদের সময় আসলে শেয়ারও করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। হোপফুলি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলো না। সো এটা হচ্ছে আমাদের ঈদের ফিফথ ডে অ্যান্ড আমি আর রায়ন একটু বের হয়েছি। আমার আজকে যদিও কাজ ছিল, কাজে থেকে বাসায় এসে একটুখানি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হলাম, বিকজ আমি কাজে থেকে আসার পথে শুনলাম যে রায়ন একটা জায়গায় যাবে, মানে আমাদের একটা জায়গায় যেতে হবে। তো আমি মোটামুটি রেডি হয়ে নিচে নেমে শুনলাম যে হচ্ছে ওনার বাসায় নেই, মানে আমি ফুলি রেডি। এখন কি করা যায় বলো তো? এখন আমি রায়নকে বললাম যে চলো এখন আমি কোথাও ঘুরতে যাব। রায়ন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে এখন, আমি জানি না কোথায়, বাট আমি জাস্ট ওকে বলছি যে আমি এখন রেডি হয়েছি, সাজুগুজু করেছি, সো আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তোমরা দেখতে চাও রায়ন আমাকে কোথায় আনলো? কারণ ও জানে একমাত্র খাওয়া আমার অনেক পছন্দ, খেলেই আমার মন ভালো হয়ে যায়। মন ভালো হয়ে যায় খাওয়া, শপিং আর ঘোরা, অ্যাকচুয়ালি আর কি বাকি থাকে। চল আমরা ভিতরে যাই আস্তে আস্তে। আজকে ফর শিওর চা খাবো, ওদের স্পেশাল চা। অ্যান্ড এখানে আছে ফুচকা অ্যান্ড চটপটি। ফাইনালি রায়ন আমাকে প্রিমিয়ার সুইটসে নিয়ে আসলো। অ্যান্ড এই যে এখানে হচ্ছে ওদের মেনিউ। কি খাবা তুমি? কি খাবা? আমি ফালুদা খাবো, আমি চা খাবো, আমি ফুচকা চটপটি খাবো, আমি সব খাবো আজকে। আচ্ছা, ওদের কিন্তু বাইরে ওদের বসার সুন্দর ব্যবস্থা আছে। চা আর ফালুদা নিচ্ছে, ফুচকা, দই ফুচকা, দই বড়া, ক্রিম চা। তুমি তুমি মেনু রিড করতেছো কেন? থালমুড়ি, থালপুরি, থালপুরি, এটা ডাল পুরি রায়ন। হাও? ইয়েস, ইটস ডাল পুরি। হাও থাও? আচ্ছা, এটা গেলে অনেক খিয়ামি লাগছে। আচ্ছা, এখান থেকে রায়ন অর্ডারটা সিলেক্ট করতে থাক, ততক্ষণ তোমার ডেকোরেশনটা দেখো। উপরে হচ্ছে তোমাদের তোমার পার্টি সেকশন, সো কেউ যেন এখানে পার্টি করতে পারে। লকডাউনের পরে প্রথম ডাইনিং, সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। You got everything you ordered? Yep, yeah, thank you. Thank you.
ওদের চাটা অ্যাকচুয়ালি অনেক মজা। আমরা বাসায় যত মজা করে বানানোর চেষ্টা করি তা আসলে হয় না। ওদের চাটা আমার খুবই পছন্দ। চায়ের সাথে গরম গরম চটপটি ডাইরেক্ট কানেকশন করে, ডাইরেক্ট কানেকশন চটপটির সাথে হবে না, ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে হচ্ছে আমার পেটের সাথে, আমার পেটের সাথে বাথরুমের কানেকশন হয়ে যাবে, চার চটপটি একসাথে খাচ্ছি। দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। ভ্যানের কথা শুনো, কি বলছো? বললাম দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। হ্যাঁ, কোথায়? তুমি যেভাবে আমাকে গরম চায়ের সাথে গরম চটপটি খাওয়াচ্ছ, কালকে সকালে বাথরুমেই দেখা হইতে পারে। আমি কিন্তু আজকে বেসিক্যালি প্রিমিয়াম সুইটসে আসছি হচ্ছে ওদের ফালুদাটা খেতে। ওদের ফালুদাটা আমার কাছে খুবই মজা লাগে। বাংলাদেশে আমার মনে আছে আমি গুলশানে বনানীতে আমার একটা খুবই পছন্দের দোকান ছিল, এখন নাম মনে করতে পারছি না, তো ওখানে আমি সবসময় ফালুদা খেতে যেতাম। তো এখন হচ্ছে আমি এই ফালুদাটা খাবো। এখানে আমি তোমাদের, আমি এটা যেটা আগে অনেকবার ট্রাই করেছি সো আমি বলি, এটাতে হচ্ছে আমি আজকে দিয়েছি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, অ্যান্ড এখানে আছে হচ্ছে একটা লেয়ার নুডলসের মতন, দেন হচ্ছে চিয়া সিডস, দেন এখানে হচ্ছে একটা কি জেলো, আর ওদের এখানে ওরা একটা পিস্তা বাদাম অ্যান্ড আরও কিছু বাদাম দিয়ে একটা মালাইয়ের মতন দেয় ফালুদাতে, যেটা হচ্ছে টু মাচ মজা। এটা এখন আমি ট্রাই করবো, তোমাদের সাথেই ট্রাই করি। আই স্টিল রিমেম্বার লাইক আমাদের বাংলাদেশে বিয়েতে জামাইকে যে একটা বাদামের শরবত খাওয়ায় যেটা খুবই মজার হয়, কিছুটা ওই ফ্লেভার আসে। এটা শুধু আমিই খেয়েছিলাম, মজা লাগে নাই ওটা বিয়ের সময়? আমাদের তখন মনে হচ্ছিল টর্চার, তখন নাকি টর্চার লাগছে ওর কাছে। ওকে, একটুখানি খাও। এই যে দেখো ফালুদার মধ্যে তোমরা একটা সুইটও পাবা, অ্যান্ড এই যে এখানে তো নুডলস আছেই অ্যান্ড বিভিন্ন ধরনের নাটস, তারপরে এখানে হচ্ছে এই যে এটা মনে হয় রসমালাই, হ্যাঁ খেয়ে দেখতে হবে, দাঁড়াও আমি খেয়ে দেখি। রাইট, এটা ওদের যে মিনি রসমালাইটা সেটা আমার মজা। ওকে, সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া এনজয় করি, এন্ড দেন তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।